নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব সুকুমার রায় রচিত মজার ছোটো গল্প সব জানতা গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প সব জানতা আমাদের সব জানতার দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেই জন্যে আমাদের মধ্যে অনেকেরই মনে তার সমস্ত কথার উপরেই অগাধ বিশ্বাস দেখা যেত যে কোনো বিষয়ই হোক জার্মানির লড়াইয়ের কথাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকমের উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়েই সে মতামত প্রকাশ করত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সেই সকল কথা শুনত মাস্টার মধ্যেও কেউ কেউ এ বিষয়ে তার ভারী পক্ষপাতী ছিলেন দুনিয়ার সকল খবর নিয়ে সে কারবার করে সেই জন্য পণ্ডিত মশাই তার নাম দিয়েছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকখানি উপর চালাকি দু চারটে বড় বড়ো শোনা কথা আর খবরের কাগজ পড়ে দু দশটা খবর এই মাত্র তার পুঁজি তার উপরে রংচং দিয়ে নানারকম বাজে গল্প জুড়ে সে তার বিদ্যে জাহির করত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশাইয়ের কাছে সে নায়েগরা জলপ্রপাতের গল্প করেছিল তাতে সে বলে যে নায়গ্রা দশ মাইল উঁচু ও এক শত মাইল চওড়া একজন ছাত্র বলল সে কি করে হবে রে এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সব জানতা তাকে বাধা দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ তোমরা তো আজকালকার খবর কিছুই রাখো না যখনই তার কোনো কথায় আমরা সন্দেহ বা আপত্তি করতাম সে একটা যা তা নাম করে আমাদের ধমক দিয়ে বলতো হুম তোমরা কি অমুকের চাইতে বেশি জানো হ্যাঁ আমরা বাইরে সব সহ্য করে থাকতাম কিন্তু এক এক সময় রাগে গা জ্বলে যেত সব জানত যে আমাদের মনের ভাবটা বুঝতো না তা নয় সে তা বিলক্ষণ বুঝত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করত যে আমরা তার কথাগুলো মানি বা না মানি তাতে তার কিছু এসে যায় না নানা রকম খবর ও গল্প জাহির করার সময় সে মাঝে মাঝে আমাদের শুনিয়ে শুনিয়ে বলতো অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়ে খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ইত্যাদি ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখত তার উপর তার বোলচালগুলিও ছিল বেশ ঝাঁঝালো রকমের কাজেই আমরা বেশি তর্ক করতে সাহস পেতাম না তারপর একদিন কি কুক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আমাদের স্কুলের কাছে এক বাড়ি ভাড়া নিয়ে বসলেন তখন আর সবজান তাকে পায় কে তার কথাবার্তার দৌড় এমনই আশ্চর্য রকম বেড়ে চলল যে মনে হতো বুঝিবা তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হতে পুলিশের পেয়াদা পর্যন্ত কারও কাজ চলতে পারে না স্কুলের ছাত্রমহলে তার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমে গেল যে আমরা কয়েক বেচারা যারা বরাবর তাকে নানা রকম ঠাট্টা বিদ্রুপ করে এসেছি আমরা একেবারে কোন ঠাসা হয়ে রইলাম এমনকি আমাদের মধ্যে থেকে দু একজন তার দলে যোগ দিতেও আরম্ভ করলো অবস্থাটা শেষমেশ এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের টেকা দায় হলো দশটার সময় আমরা কাঁচুমাচু করে ক্লাসে ঢুকতাম আর ছুটি হলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়ানোর জন্য দৌড়ে বাড়ি পালিয়ে যেতাম টিফিনের সময়টুকু হেডমাস্টারমশাইয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসে অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশুনো করতাম রকম ভাবে কতদিন চলতো জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সব জানতা মহাশয়ের জারি জুড়ি সব এমন ফাঁস হয়ে গেল যে তার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোভ পেল আর আমরাও সেদিন থেকে একটু মাথা তুলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম সেই ঘটনারই গল্প বলছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনলাম রামলাল রামলালবাবুর ইচ্ছে সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কদিন ধরে এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠল কবে ছুটি পাওয়া যাবে কবে খাওয়া এবং কি খাওয়া হবে এই সকল বিষয়ে জল্পনা চলতে লাগল সব জানতার দুলিরাম বলল যে বা সে দার্জিলিং গিয়েছিল সেবার নাকি বাবুর সঙ্গে তার দেখা সাক্ষাৎ এমনকি আলাপ পরিচয় পর্যন্ত হয়েছিল রামলাল বাবু তাকে কেমন খাতির করতেন তার কবিতা আবৃত্তি শুনে কি কী প্রশংসা করেছিলেন এ বিষয়ে সে স্কুলের আগে ও পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পেলে ক্লাসের পড়াশুনোর ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প বলত অসম্ভব বললাম বটে কিন্তু তার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করতে একটু বাধা বোধ করত না একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসে সব জানতা গল্প আরম্ভ করল আমি একদিন দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছের ওই রাস্তাটা বেড়াচ্ছি এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকেই আসছেন তার সঙ্গে আবার এক সাহেব রামলাল বাবু বললেন দুলিরাম তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাত করেছিলুম তাই ইনি সেটা শোনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন তো উনি নিজে থেকেই বলছেন যখন তখন আর আমি কি করি আমি সেই ক্যাসা থেকে আবৃত্তি করলুম তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে হা আবার বলো আবার বলো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাত বাবু বললেন তাই আবার করতে হল এমন সময় কে যেন পিছন থেকে জিজ্ঞাসা করল বাবুকে সকলে ফিরে দেখে একটি রোগা নিরীহ গোছের পাড়া গিয়ে ভদ্রলোক সিনির উপর দাঁড়িয়ে আছেন সব জানতা বলল রামলাল বাবুকে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হয়ে বললেন হ্যাঁ তার নাম শুনেছি বটে সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায় চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বললেন রামলালবাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলে উঠল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা দুরস্ত এই আপনার চেয়ে প্রায় আধ লম্বা হবেন আর সেই তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বললেন বলো কি হে তোমার বয়স কত আগে এইবার তেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে খুব চালাকত তুমি বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম হে তোমার দুলিরাম ঘোষ রণদাবাবু ডেপুটি আমার মামা হন শুনে ভদ্রলোকটি ভারী খুশি হয়ে হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে চলে গেলেন ছুটির পর আমরা সকলেই বাইরে বেরোলাম স্কুলের সামনেই ডেপুটি বাবুর বাড়ি তার বাইরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসে দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করছেন দুলিরামকে দেখেই মামা ডাক দিয়ে বললেন দুলি এদিকে আয় একে প্রণাম কর এ এটি আমার ভাগ নে দুলিরাম ভদ্রলোকটি হেসে বললেন হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখিয়ে দেখিয়ে খুব আড়ম্বর করে ভদ্রলোকটিকে প্রণাম করল ভদ্রলোকটি বললেন কেমন আমায় তো তুমি জানোই দুলি বলল আগে হ্যাঁ আজ স্কুলেই দেখেছিলাম ভদ্রলোকটি আবার বললেন আমার পরিচয় জানো না বুঝি সব জানতা এবার আর জানি বলতে পারল না আমতা আমতা করে মাথা চুলকোতে লাগল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হেসে আমাদের শুনিয়েই বললেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলিরাম খানিক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল তারপর মুখখানা লাল করে হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল ব্যাপার দেখে ছেলেরা রাস্তার উপর হো হো করে হেসে গড়িয়ে পড়তে লাগল তার পরের দিন আমরা স্কুলে এসে দেখলাম সব জানতা আসেনি তার নাকি মাথা ধরেছে নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করল তারপর যেদিন সে স্কুলে এলো তখন তাকে দেখা মাত্র তারই কয়েকজন চেলা রামলাল পেলে বলে তাকে একেবারে ঘিরে দাঁড়াল তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাকে খ্যাপাতে হলে বেশি কিছু করবার দরকার হতো না খালি একটিবার রামলাল বাবুর খবর জিজ্ঞাসা করলেই বেশ তামাশা দেখা যেত শেষ হল গল্প গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ